ডিজিটাল পদ্ধতিতে করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জিপিএ 5 আগের বারের প্রায় 3 গুণ। ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবে, কাজেই সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। শিক্ষা জীবন থেকে এক বছর যেন ঝরে না যায় তাই এই উদ্যোগ। অনেকে এটা নিয়ে অনেক কথা বলছেন, আমার মনে হয় খুব বেশি কথা বা এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। এখন তো একটু ভালো লাগছে যে না, তাও তো পজিটিভ কিছুই হয়েছে। পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য যে ভর্তি প্রক্রিয়াটা, এটা একটু কঠিন। তৃতীয় ধাপে 62 পৌর মেয়রের ভাগ্য নির্ধারণে চলছে ভোট। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি, কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ। প্রাপ্তবয়স্কদের করোনা টিকার আওতায় আনাই চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। 7 ফেব্রুয়ারি গণহারে প্রয়োগ, 500 কর্মকর্তার জন্য ভ্যাকসিন চায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। আরও প্রায় 1500 রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর জাহাজ নোয়াখালীর ভাসানচরে, ঘর বুঝিয়ে দেওয়া হলো আগে যাওয়াদের। কৃষি প্রশিক্ষণ নিয়ে হচ্ছেন স্বাবলম্বী। এবং বাইডেন প্রশাসনে যোগ দিলেন আরও এক বাংলাদেশি, হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেলেন কাজী সাবিল রহমান।